সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীর নামে লেখা দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ ঘিরে উত্তপ্ত বেলগড়িয়া একদিকে রোদের প্রখর তাপ আর তার উপরে রাজনৈতিক পরিষদ দিনে দিনে উত্তপ্ত হয়ে হচ্ছে কোন দেওয়ালে দমদম লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীর নাম লেখা দেওয়াল সাদা চুন দিয়ে মুছে দেওয়া হয়েছে আবার কোথাও চোর তারাও বলে লেখা দেওয়াল সাদা রং করে দেওয়া হয়েছে ঘটনাস্থলে ছুটে এসেছে এই খবর পেয়ে সিপিএম কর্মী সমর্থকরা শুরু হয়েছে নতুন করে দেওয়াল লিখনের কাজ কামারহাটি পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ভান্ডার লেনে বিএন ঘোষাল রোড এবং ঠাকুর দাস ব্যানার্জি রোডের ধারে বিভিন্ন দেওয়ালে সিপিএম প্রার্থীর নামের দেওয়াল লেখা হয়েছিল আর সেই দেওয়াল রাতের অন্ধকারে মুছে দেওয়ার অভিযোগ উঠল বিরোধীদের বিরুদ্ধে নির্দিষ্টভাবে দেওয়াল মুছে দেওয়ার ক্ষেত্রে কারোর নাম বা কোনো দলীয় চিহ্ন উল্লেখ না থাকলেও সিপিএম এর পক্ষ থেকে অভিযোগের আঙুল উঠছে বাংলার শাসক দল এবং কেন্দ্রীয় সরকারের দিকেই নতুন করে দেওয়াল মুছে দেওয়া সাদা দেওয়ালের উপরে দেওয়াল লিখন করতে শুরু করলো কর্মীরা তবে নতুন করে আবার প্রার্থীর নাম লিখে নয় বিরোধীদের কটাক্ষ করে দেওয়াল শুরু করলো সিপিএম ছুটে আসে উত্তর পরগনা জেলা সিপিএম সম্পাদক মন্ডলীর সদস্য ঝন্টু মজুমদার এছাড়াও কামাহাটি পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন সিপিএম কাউন্সিলর সুব্রত মুখার্জি তিনি নিজেও ঘটনাস্থলে ছুটে আসে তাদের তত্ত্বাবধানে নতুন করে শুরু হয় দেওয়াল লিখনের কাজ তবে প্রার্থীর নাম লিখে নয় নতুন করে দেওয়াল লিখনের ক্ষেত্রে বিরোধীদের কটাক্ষ করে শুরু হয় দেওয়াল লিখন দলের উচ্চপত্তর নেতৃত্ব সকলেই খোঁজ রাখছেন রাখবেন আমরা মানুষকে বেশি জানা দিতে চাই রাজনৈতিক দল হিসেবে আমরা নেতৃত্বকে মান্যতা দিয়ে আমাদের সব স্তরে দাঁড়িয়ে কর্মী সমর্থক সকলের আবেগ তাকে সমর্থন জানিয়ে শ্রদ্ধা জানিয়েই আমরা যা করার করি করবো কিন্তু এটা বিষয় হচ্ছে জনগণকে জানাটা সবচেয়ে বড় দরকার জনগণ বামপন্থীদের পক্ষে যে সমর্থন জানাচ্ছেন এটা আতঙ্কিত যতগুলো সুজনদা একটা প্রার্থী আর অন্য যা প্রার্থী আছে খোঁজ নেবেন যা সব প্রার্থী আছে তার সুজন সব দিক দিয়ে এগিয়ে আছে তার সৎ ভাবমূর্তি শিক্ষিত তার রাজ রাজনৈতিক দলের প্রতিনিধি বামপন্থীদের প্রতিনিধি আর বামপন্থীদের সিপিআইএম সেই রাজনৈতিক দলের আদর্শগত অবস্থান সব প্রশ্নে দাঁড়িয়ে দেশ যারা চালাচ্ছে রাজ্য যারা চালাচ্ছে তারা মনে করে সিপিআইএম একমাত্র আদর্শ দিয়ে চলা একটা দল নির্বাচনী বন্ডের টাকা এরা নেয় না সারদা নারদা টাকা নেয় না গরু বালি পাচার করে না এই দলটা এমন দল জনগণের থেকে অর্থ নিয়েই প্রচারে যায় এই দলটার সঙ্গে কীভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে সদভাবে করার সুকায় নেই তাই রাতের বেলা দেয়াল মুছে দাও অবশ্যই এইটা এইভাবেই থাকবে আর যেমন প্রচার করছি করে যাব অসংখ্য দেওয়াল লিপলেট পোস্টার ফ্লেক্স যা যা আছে নির্বাচন বিধি মেনে পড়ে যাবো কিন্তু এই দেওয়ালটা দেখুক মানুষ মহাকালী স্কুল স্কুল অনেক গার্জিয়ান তারা দেখুক সুজন চক্রবর্তীর দেওয়াল কারা বুঝতে পারে মানুষ তার চেতনা দিয়ে তার উপলব্ধি বোধ আছে বিশ্বাস আছে সুতরাং চোরেরা ভয় পেয়েছে তাই এই দেওয়াল মুছে অন্ধকারে কালকে এই সুজনদার একটা দেওয়াল লেখা ছিল মুছে দিয়েছে কেউ বা কারা আমরা যখন এই অঞ্চলের মানুষ বললে আমরা খবর পেয়েছি এসছি আমরা আবার লিখলাম দেখুন চোরেরা ভয় পেয়েছে রাতে তাই সুজনের দেওয়াল মুছেছে প্রতিবাদে এই চিহ্নে ভোট দিন এখন এই একুশ নম্বর ওয়ার্ড কামরাটি পৌরসভা বা বিধানসভা অঞ্চলের মধ্যে বামপন্থীদের সমর্থন এখানে প্রচুর স্বাধীনতার পর এত ভোট গত পৌরসভা নির্বাচনে যা আমরা পেয়েছি সেটাও হচ্ছে একটা রেকর্ড প্রায় তিন হাজারের কাছে আমরা ভোট পেয়েছি এখন এই কারণে ভোট যাতে মানুষকে নানাভাবে বিভ্রান্ত করা যায় চেষ্টা করছে লাভ হবে না মানুষের ঘরে ঘরে যান কানে কানে জিজ্ঞেস করুন দেখবেন তারা বলবে আমরা বামপন্থীদের পক্ষে আছি এখানে জন্টুদা আছে জন্টুদা আরও বিস্তৃতভাবে কামারিটা দেখছে এরকম ঘটনা আরও দু এক জায়গায় হচ্ছে জন্টু বেলগুড়িয়া থেকে শৃঙ্ পোদ্দারের রিপোর্ট সঠিক বার্তা